আসসালামু আলাইকুম সবাইকে, টেক হবে স্বাগত জানাচ্ছি। আজকে এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো খুব সংক্ষেপে এবং সহজভাবে কিভাবে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে হয়। যারা ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন কিন্তু এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড পাননি, তারা ন্যাশনাল আইডি কার্ডের অনলাইন এই কপিটি নামাতে পারবেন, যেটি লেমিনেটিং করে সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। স্টেপ ওয়ান, এই স্টেপে আপনাকে এনআইডি কার্ডের নাম্বার কালেক্ট করতে হবে। আপনার নিকট যদি অলরেডি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার থেকে থাকে তাহলে সরাসরি দ্বিতীয় ধাপে চলে যান। আর আপনি যদি এনআইডি কার্ডের জন্য ছবি তুলে থাকেন কিন্তু এখনও জাতীয় পরিচয়পত্র হাতে না পান তাহলে এই ধাপ থেকে শুরু করুন। প্রথমে আপনার ব্রাউজার থেকে services.niidw.gov.bd এই লিঙ্কে প্রবেশ করুন। এখানে আপনি বেশ কিছু অপশন পাবেন, হোম, নতুন নিবন্ধন, রেজিস্টার ইত্যাদি। এখানে অন্যান্য তথ্য এই মেনুর উপর কার্সর নিয়ে গেলে বেশ কিছু অপশন দেখা যাবে, ভোটার তথ্য, এনআইডি নাম্বার, স্মার্ট কার্ড বিতরণের তথ্য ইত্যাদি। এখান থেকে ভোটার তথ্য অপশনটিতে ক্লিক করুন, নতুন পেজ ওপেন হবে। এখানে আগে থেকেই ফর্ম নাম্বার সিলেক্ট করা আছে। প্রথম ঘরে ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নাম্বার, অর্থাৎ ছবি তোলার সময় আপনাকে যে স্লিপ এবং ফর্মটি দেওয়া হয়েছিল সেটির নাম্বারটি দিবেন। দ্বিতীয় ঘরে আপনার জন্ম তারিখ এবং তৃতীয় ঘরে বাম পাশের ছবি দেখে ক্যাপচা কোড পূরণ করবেন। এরপর ভোটার তথ্য দেখুন বাটনে ক্লিক করলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনি দেখতে পাবেন। এছাড়া মোবাইল থেকে SMS করে জাতীয় পরিচয়পত্র নাম্বার পেতে পারেন। এর জন্য মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখুন NID স্পেস ফর্ম নাম্বার স্পেস আপনার জন্ম তারিখ, অবশ্যই দিন মাস বছর এই ফর্মেটে, আর মেসেজটি পাঠিয়ে দিন 105 নম্বরে, অর্থাৎ NID স্পেস ফর্ম নাম্বার স্পেস ডেট মান্থ ইয়ার লিখে পাঠিয়ে দিন 105 নম্বরে। ফিরতি SMS আপনাকে NID নাম্বার পাঠিয়ে দেওয়া হবে। স্টেপ টু, এনআইডি নাম্বার পেয়ে গেলে পরের স্টেপে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য রেজিস্টার বাটনে ক্লিক করুন। এরপর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এই বাটনটিতে ক্লিক করুন। নতুন পেজ ওপেন হবে। এখানে এনআইডি নাম্বার, যেটি কিছুক্ষণ আগে আপনি কালেক্ট করেছেন, এবং জন্ম তারিখ ও ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন। পরের পেজে আপনাকে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিতে হবে। জাস্ট আপনার বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করে সামনের পেজে যান। এই পেজে আপনাকে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। এরপর বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। 6 ডিজিটের একটি কোড নাম্বার পাঠানো হবে আপনার ফোনে। এই পেজে সেই কোড নাম্বারটি প্রবেশ করাতে হবে। বহাল এই বাটনটিতে ক্লিক করুন। কোড দেওয়ার পর আপনার নাম ও ছবি দেখাবে এবং পাসওয়ার্ড সেট করার জন্য বলবে। আপনি পাসওয়ার্ড সেট করতে না চাইলে এড়িয়ে যান ক্লিক করুন, বাট অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে আমি নিজে পাসওয়ার্ড সেট করার পক্ষপাতী। এরপর নতুন যে পেজটি আসবে সেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রদান করুন। অবশ্যই পাসওয়ার্ড এবং ইউজার নেম মনে রাখবেন, কারণ পরবর্তীতে এই সাইটে লগ ইন করতে আপনার এখনকার প্রদত্ত ইউজার নেম এবং পাসওয়ার্ডের দরকার হবে। এরপর আপডেট বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং আপনার প্রোফাইল ওপেন হবে। স্টেপ থ্রি এবং এনআইডি ডাউনলোড, যদি অলরেডি লগ ইন হয়ে থাকে তাহলে তো নতুন করে লগ ইন করতে হবে না, কিন্তু যদি আপনার লগ ইন করা না থাকে তাহলে হোম পেজের লগ ইন বাটনে ক্লিক করবেন। এরপর আপনার যে লগ ইন তথ্য, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে লগ ইনে ক্লিক করুন। এবার আপনার মোবাইলের মেসেজে একটি সিকিউরিটি কোড আসবে, অবশ্যই আপনি চাইলে এটি ইমেইলও কোডটি নিতে পারবেন। আর লগ ইন করলে আপনার জাতীয় পরিচয়পত্র বিভিন্ন তথ্য দেখতে পারবেন। যা হোক, লগ ইন করা হয়ে গেলে এবার জাতীয় পরিচয়পত্র সফট কপি ডাউনলোড করতে ডান দিকের নিচের দিকে থাকা
ডাউনলোড এই বাটনটিতে ক্লিক করুন। আর ডাউনলোড হয়ে গেলে এই অনলাইন এনআইডি ফাইলটি প্রিন্ট করে লেমিনেটিং করে আপনার জাতীয় পরিচয়পত্রে কাজ চালাতে পারবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আপনাকে হেল্প করে থাকলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।